وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আল্লাহ পাক বলেন নিয়ামত পেয়েছো বান্দা এবার নিয়ামতের শুকরিয়া আদায় করো শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন আমরা বলি আলহামদুলিল্লাহ এখানে আমরা কি নিয়ামত পেয়েছি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি কোরআনে কারীম যখন আপনি তেলাওয়াত করবেন পবিত্র কোরআন যখন আপনি বের করবেন দুই নম্বর পারা সূরাতুল বাকারা তিন নম্বর পারায় আয়াতটা আছে আয়াত সংখ্যা হচ্ছে 269 ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়ামা ইয়াদাক্কারু ইল্লা উলুল আলবাব আল্লাহ পাক বলেন আমি যাকে দিয়েছি হিকমা হিকমা মানে জ্ঞান এখানে জ্ঞান দিয়ে কোরআন সুন্নাহর জ্ঞান আল্লাহ পাক যাকে ইলমে দ্বীন দান করেছেন আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে তাকে আমি পুরো কল্যাণ দান করেছি আর এটা অনুধাবন করবে তারাই যারা এই সমাজের ভিতরে জ্ঞানবান ব্যক্তি নলেজ থাকা ব্যক্তি ব্রেন থাকা ব্যক্তি আকল থাকা ব্যক্তি প্রিয় ভাই সব এই জন্য আজকে কোরআনের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার ভাই কথা বলো খুশি না বেজার আল্লাহ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের নবীর প্রতি ভালোবাসা এবং দরুদ পড়ি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা কথা খুবই সংক্ষিপ্তে হবে আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করা হবে না তো আজকের যে সাবজেক্ট সাবজেক্টের উপরে আমাদেরকে আলোচনা করতে হবে যেহেতু এটা আলোচনা পর্ব সম্মানিত বন্ধুগণ আজকে এই যে মাহফিল এই প্যান্ডেল কেন দেওয়া হয়েছে আজকের যে আলোচনা চক্র এটা টার্গেট উদ্দেশ্য কি এখানে থিওরি কি থিওরি একটাই যে আমরা আমাদের জীবনের পরিবর্তন চাই কথা বলুন ঠিক কিনা আমরা আমাদের জীবনকে পাল্টাতে চাই সেই প্রেক্ষাপটে কোরআন নাজিল হয়েছিল যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত বর্বর যুগে বর্বরতার যুগে জাহিলিয়াতের যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করে আর তিনাকে একখানা কিতাব দান করেছিলেন সে কিতাবের নাম হলো কোরআনে কারীম প্রিয় ভাই সব সেই সমাজটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের মাধ্যমে পুরো সমাজটাকে পাল্টিয়ে দিয়েছিল সমাজের অন্ধকারকে দূর করে দিয়েছিল তার ধাপ দুটা কি পবিত্র কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন 27 নম্বর পারার আখরি সূরা সূরার নাম হচ্ছে সূরা আল হাদিদ এই যে আমার সম্মুখে লোহা লোহা হচ্ছে অধ্যায় দা আয়রন 29টা আয়াত আছে 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাগিনাতি ওয়া আনসালনা মাআকুমুল কিতাব মাআকুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল হক বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যে আমি আমার নবীকে প্রেরণ করলাম ওনাকে দিলাম একখানা কিতাব এবং তিনাকে দিলাম বাগিনাত এই দুটোর মাধ্যমে তিনি ব্যালেন্স তৈরি করবেন ইনসাফ কায়েম করবেন সমাজের মধ্যে যে বেইনসাফি আছে সে বেইনসাফিকে দূর করে ইনসাফ কায়েম করবেন আর আল্লাহর রাসূল দেখা গেছে যদি আমরা খতিয়ে দেখি আল্লাহর রাসূল সেই জমানায় কোরআন দিয়ে এবং ওনার চরিত্র দিয়ে সমকালীন যুগে ইনসাফ কায়েম করে জুলুমের অন্ধকারকে দূর করেছিলেন কথা বলুন ঠিক কিনা জি এই জন্যই এই কোরআন আজকে আমাদের কাছে আছে তবে কোরআন নিয়ে আমরা আলোচনা করি না না করার কারণে আমাদের কাছে আবার অন্ধকার চলে এসেছে আমাদের কাছে আবার অন্ধকার চলে এসেছে এই জন্য আজকের প্রোগ্রাম টাকা পয়সা সব খরচ করার মেন টার্গেট হচ্ছে কি যে আমরা কোরআন সুন্নাহ দিয়ে আমাদের জীবনটাকে পরিবর্তন করে দেই আমরা বদলিয়ে দেই অন ইসলামিক কার্যকলাপ আমাদের কাছ থেকে দূরে দূরে যাক এবং ইসলামিক কার্যকলাপ আমল আমাদের কাছে চলে আসুক এ নিয়ে মাহফিল দেওয়া হয়েছে কথা বলুন ঠিক কিনা তবে এখানে একটা বিষয় লক্ষণীয় সেই সেটা হলো এই পবিত্র কোরআন 13 নম্বর পারার আখরি সূরার আগের সূরা হচ্ছে সূরা আর রাত টোটাল আয়াত আছে 43টা তার 11 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম নট সেন্স দা কন্ডিশন অফ দি পিপল আনটিল দা সেন্স হোয়াট ইজ ইন দেমসেলভস আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন একটি জাতি কোন একটি গোষ্ঠী কোন একটি পরিবারকে অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক পরিবর্তন করেন না সংশোধন করেন না সংযোজন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হতে না চায় যদি পরিবর্তন হতে চায় আল্লাহ পাক তাদেরকে করেন আমার ভাইয়েরা এজন্য আমি আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আপনারা পরিবর্তন হওয়ার জন্যই মাহফিল দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন তো আজকের আলোচনা বিষয় হচ্ছে সেটা হলো
মা বাবার ছেলে সন্তানের উপরে কি দায়িত্ব এবং ছেলে সন্তানের আবার মা বাবার উপরে কি দায়িত্ব, এটা হলো ট্রফিক্স, এইটার উপরে আমাদের আলোচনা।